ওয়েলকাম টু ফ্যামিলি কিচেন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি একটি চটজলদি এবং হেলদি চিকেন স্যালাড রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই চিকেন স্যালাড রেসিপিটি দেখতে যেমন কালারফুল তেমনি খেতেও সুস্বাদু। আপনারা বিকেলের স্ন্যাক্সে বা বাচ্চাদের স্কুলের টিফিনে এটি অনায়াসে দিতে পারেন। এটি পাউরুটি দিয়ে স্যান্ডউইচ করে বা রুটির মাঝখানে দিয়ে রোল হিসেবে বানিয়ে খেলে খুবই ভালো লাগবে। আর বাচ্চারা তো অনেক সময় সবজি খেতে চায় না, এভাবে বানিয়ে দিলে তারা অবশ্যই সেটা খেয়ে নেবে। বাচ্চা থেকে বড় সবারই কিন্তু আশা করি এই চিকেন স্যালাড রেসিপিটা খুবই ভালো লাগবে। আপনারা বাড়িতে বানিয়ে অবশ্যই খেয়ে দেখবেন। আর যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক আর শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন দেখে নেওয়া যাক। চিকেন স্যালাড বানানোর জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি এখানে 400 গ্রাম মতো বোনলেস চিকেন। চিকেনটাকে আমি হাফ পাতি লেবুর রস, 1 চামচ নুন আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নেব। তারপর এটা 30 মিনিটের জন্য ম্যারিনেশনের জন্য রেখে দেব। এরপর 1 কাপ জলে আমি চিকেনটা 10 থেকে 15 মিনিট ধরে সেদ্ধ করে নেব হাই ফ্লেমে। আর এদিকে স্যালাড বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি ছোট সাইজের বাঁধাকপি হাফ কুচনো, 1টা বড় সাইজের পেঁয়াজ কুচনো, 1টা বড় গাজর কুচনো, 1টা মিডিয়াম সাইজের ক্যাপসিকাম কুচনো আর 1টা মিডিয়াম সাইজের টমেটো কুচনো। আর এখানে নিয়ে নিয়েছি একটু সুইট কর্ন। প্রথমে গাজর কুচনো আর বাঁধাকপি কুচনোটা আমি হালকা গরম জলে সেদ্ধ করে নেব। এরপর 1টা বড় মিক্সিং বোলে আমি নিয়ে নিলাম 2 চামচ মতো টক দই আর 7 থেকে 8 চামচ মতো মেয়োনিজ। আপনারা যারা চিকেন খান না তারা এভাবে ভেজিটেবলস দিয়েও খেতে পারেন। আর চিকেন দিলে তো খুবই টেস্টি হবে। আর সেদ্ধ চিকেনগুলোকে আমি এভাবে হাত দিয়ে ছাড়িয়ে রেখেছি, এগুলো এবার ভালো করে ওর সঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে খুব তাড়াতাড়ি তৈরি হয়ে গেল আমার চিকেন স্যালাড রেসিপিটি। এটি খুবই হেলদি এবং খুব কম সময়ে এটি বানিয়ে নেওয়া যায়। আর এই চিকেন স্যালাড রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে প্লিজ কমেন্ট বক্সে জানাবেন। আর লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।